হ্যাঁ পাবলিক পরীক্ষার সময়ের ব্যবস্থাপনার উপরেও আমরা গুরুত্ব আরোপ করেছি আমাদের পাবলিক পরীক্ষাগুলি দীর্ঘ সময় নিয়ে হয় যেমন আমরা জিএসসি পরীক্ষা পনেরো দিনে নেই এসএসসি পরীক্ষা তিরিশ দিনে নেই এইচএসসি পরীক্ষা প্রায় পঁয়তাল্লিশ দিনে নেই এই দীর্ঘ সময় পাবলিক পরীক্ষা নেওয়ার কারণে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান সমূহের যে স্বাভাবিক যে কার্যক্রমগুলি আছে তাতে অনেক বিঘ্ন ঘটে অনেক যারা পরীক্ষায় অংশগ্রহণ করে না তাদের ক্লাসগুলি বন্ধ থাকে এই জায়গা থেকে পরিত্রাণ লাভ করবার জন্য আমরা জেএসসি পরীক্ষা দশ দিনে এসএসসি পরীক্ষা বিশ থেকে বাইশ দিনে এবং এইচএসসি পরীক্ষা তিরিশ দিনের মধ্যে গ্রহণ করতে গ্রহণ করবার জন্য একটি পরিকল্পনা হাতে নিয়েছি এবং আমাদের এই পরিকল্পনার মধ্যে আরও একটি বিষয় আছে যে একটা সময় আমরা পরীক্ষার রুটিন পরীক্ষা ঠিক অল্প কয়েকদিন আগে প্রকাশ করতাম এবছর আমরা পরীক্ষার রুটিন খুব স্বল্প সময়ের মধ্যেই এটি প্রকাশ করে দেব ও পরীক্ষার পাঁচ ছ মাস আগেই এটি আমরা প্রকাশ করে দেব যেন শিক্ষার্থীরা প্রস্তুতি গ্রহণ করতে পারে এই যে পাবলিক পরীক্ষার মধ্যে আমরা বিরতি দেই এবং দীর্ঘ সময় নিয়ে পাবলিক পরীক্ষা নেই এর ফলে কিন্তু শিক্ষার্থীদের যে খুব উপকার হয় তা নয় বরং শিক্ষার্থী অভিভাবক তার পিতামাতা তার পরিবার একটা মানসিক চাপের মধ্যে থাকে পরীক্ষা মানেই হচ্ছে একটা মানসিক চাপ এটি থাকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলি একটি চাপের মধ্যে থাকে আমাদের যারা পরীক্ষা ব্যবস্থাপনায় আছে তাদের দীর্ঘ সময় কাজ করার মধ্যে তারাও একটি চাপের মধ্যে থাকে সময়টা কমালে এই চাপ থেকে আমরা মুক্তি পাব আর পরীক্ষার মধ্যে এই দীর্ঘ বিরতি পরীক্ষার সংক্রান্ত কিছু অনৈতিক কাজও তখন এর সাথে যুক্ত হয়ে যায় তো আমরা মনে করি যে এই যদি সময়টা কমানো যায় তাহলে অনেক জায়গা থেকে আমাদের আমরা উপকৃত হব তাহলে কি স্যার সাবজেক্ট ওয়ারি মানে প্রতিটা পরীক্ষার সময় কি কোনো এটার মানে কোনো ইফেক্ট পড়বে নাকি জাস্ট পুরো পরীক্ষার লেন্থটা কমিয়ে আনা পুরো পরীক্ষার লেন্থটা আমরা কমিয়ে দেব যেমন আগে যেখানে একটি বিষয় পরীক্ষার আগে দু দিন তিন দিন পরীক্ষার বিরতি থাকতো এটি এখন থাকবে না তবে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ যে পরীক্ষাগুলি আছে সেগুলির উপরে আমরা নজর দেব যেন কিভাবে সেগুলিকে অ্যাকোমোডেট করা যায় অর্থাৎ পরীক্ষার্থীদের যে যে জায়গাগুলি আছে সুবিধার জায়গাগুলি আছে সেটা যে একেবারেই কমে যাবে তা না আমাদের নানা কারণে আমরা পরীক্ষার একটা দীর্ঘ বিরতি আমরা অনেক সময় তৈরি করতাম তো এই বিরতিটা আমরা কমিয়ে নিয়ে আসছি একটা যৌক্তিক সময়ের মধ্যে আমরা এটা নিয়ে আসার চেষ্টা করছি এর ফলে আমার মনে হয় না যে শিক্ষার্থী কিংবা অন্য কারো কোনো উপরে চাপ পড়বে তারপর তিন ঘন্টার পরীক্ষাটা তাহলে না তিন ঘন্টার পরীক্ষা তো তিন ঘন্টায় হবেই তিন ঘন্টা পরীক্ষা তিন ঘন্টাই হবে এখানে ওই সময়টা কমানো হবে না লেন্থটা কমানো হবে যে গ্যাপগুলি ছিল গ্যাপগুলি আছে সেটি কমানো হবে চলিত হবে যে ম্যাথ পরীক্ষার আগে চার দিন পাঁচ দিন বন্ধ হ্যাঁ সেটা আমরা কমিয়ে দেব সেটা আমরা যৌক্তিক পর্যায়ে নিয়ে আসব তিন দিন চার দিন গ্যাপে আমাদের দরকার হয় না আচ্ছা স্যার